বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি সায়ানি আর চলে এসেছি আজকে আর কি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হবে পুরো ব্র্যান্ড নিউ আর খুবই স্পেশাল কেন আমি সবসময় মনে এই কথাটাই বলি না যে খুবই স্পেশাল আচ্ছা আজকে তো স্পেশাল বটে কেন আজকে কি আজকে হলো ভাই ফোঁটা দিওয়ালি চলে গেছে আর দিওয়ালির ব্লগ দেখেছো তো অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে কালী পুজোর ব্লগ দিওয়ালির ব্লগ আমি আলাদা আলাদা করে চ্যানেলে দিয়ে দিয়েছি তো এখন চলে আসছে ভাই ফোঁটার ব্লগ তবে হ্যাঁ আমার আপলোড করতে একটু লেট হয়ে যাবে কেননা এখন যেরকম আছে ঘরের লোক আছে সেই ক্ষেত্রে নিজে আনন্দ তো করতে হবে না তাই তো সেই ক্ষেত্রে আমার যদি এডিটিং করতে বসে যাই তাহলে তো আনন্দ করতে পারবো না তো সেই জন্য আমার একটু আপলোড করতে লেট হয়ে যাবে সেই জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও তো আজকে যেহেতু ভাই ফোঁটা সকাল সকাল উঠে গেছি এখন সূর্য যেরকম চলে এসছে ভাই ফোঁটা সবার প্রথমে সকালবেলা যেটা কাজ থাকে সেটা হচ্ছে গিয়ে শিশিরটাকে কালেক্ট করা তাই না যেটাকে দিয়ে আমরা চন্দনটাকে বাটি আর সেই চন্দনের টিকাটাই আমরা দাদার কপালে দিই মানে আমাদের মধ্যে তো এই নিয়মই আছে যে শিশির দিয়ে করতে হয় তো সেই জন্যই সকাল সকাল উঠে যেতে হয় কেননা রোদ যদি উঠে যায় তাহলে তো আর শিশিরটা আর পাবো না তো সকালবেলাই আমি ছাদে গিয়ে মানে সরি গতকাল রাতেই আমি ছাদে গিয়ে একটি গ্লাস রেখে দিয়েছিলাম যাতে আমি শিশির কালেক্ট করে নিয়েছি সেটা আমি নিয়ে চলে এসেছি তো এখন আমি ঢুকবো রান্নাঘরে অন্যান্যবার যেরকম হয় মা আমাকে হেল্প করার জন্য থাকে অ্যাজ ইন আমি বাপের বাড়িতে ছিলাম তো মাই রান্না করছে আমি জাস্ট এই ভাই ফোঁটার যে সমস্ত নিয়মকানুন যেগুলো করতে হয় যেরকম কাজল বানানো চন্দন বাটাটা এই সমস্ত ওগুলো সাজানোর সমস্ত দায়িত্বে থাকতাম কিন্তু সেই ক্ষেত্রে এইবার যেহেতু দাদা কলকা আমার এইখানে তো সেই ক্ষেত্রে আমাকে তো সব কিছুই অ্যারেঞ্জ করতে হবে ওর প্রিয় যে সমস্ত খাবার দাবার সেগুলো আনতে হবে কি সব কিছু এবারে আমার ওপরে আর সময় মতো একদম যেটা হয় না একটা মুহূর্ত থাকে কিছু সেটার মধ্যে ফোঁটাটাকে আমাকে কমপ্লিট করতে হবে তো এটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং আর বেশি বকবক করবো না এখন আমাকে রান্নাঘরে ঢুকে যেতে হবে তো চলো তারপর দেখতে থাকি তো সবার প্রথমে আমি বানাচ্ছি পাবদা মাছের ঝাল যেটা ও খেতে খুবই ভালোবাসে আসলে ওর ঝাল আর মিষ্টি দুটোই খেতে ও খুব ভালোবাসে তো সেই ক্ষেত্রে আমি মিষ্টি বলতে কি বলছি বলো তো মানে মিষ্টি যেটা রিয়েল সেন্সে মিষ্টি সেটা খেতে ও খুব ভালোবাসে তো এই ঝাল বানানোর পর আমি বানাচ্ছি এখন আমসত্ত্ব খেজুর এই সমস্ত দিয়ে চাটনি মানে ড্রাই ফ্রুটস থাকবে বেসিক্যালি আর পাশে চিকেন যেটা আমি বানাচ্ছিলাম সেটাকে ভালো করে কষিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ আমার হাতে অনেকটা সময় কম কালকে রাতে আমাদের ঘুমোতে খুব লেট হয়েছিল তো তাড়াহুড়ো করে বেশ রান্নাটা করে নিয়েছি আশা করি টেস্ট ভালোই হবে কেন আমি টেস্ট তো করতে পারিনি যেহেতু উপোস আছি তো লবণ টবণ কী হয়েছে আমি ঠিক জানি না সেটা তো দাদাই বলবে তো এটা হচ্ছে গিয়ে শাড়ি যেটা ওই এনে দিয়েছে মানে অনলাইনেই অর্ডার করা তো শাড়িটা দেখতে বেশ সুন্দর হয়েছে আর বেশ কালার কম্বিনেশনটাও খুবই ভাইব্রেন্ট তো এটাই আমি পরে নিয়েছি আর এখন আমি অ্যারেঞ্জমেন্ট করছি সেই ভাই ফোঁটার সবার প্রথমে আমের পল্লব ধুয়ে নিয়ে সেটাতে সিঁদুর লাগিয়ে দিয়েছি আর পাখার ওপরে সেট করে দিয়েছি আর এখন আমি বেটে নিচ্ছি চন্দন চন্দন বাড়তে বাড়তে আমি এক কথা বলি পুজোর যে সমস্ত সামগ্রী মানে আমি যখন নতুন ঠাকুর পেতেছিলাম তো ঠাকুরের বাসন তো তেমন কিছু থাকে না তো সেই ক্ষেত্রে ও এবার ভাই ফোঁটাতে যে আমাকে মেন গিফট দিয়েছে সবই হচ্ছে গিয়ে ঠাকুরের বাসনগুলো দিয়েছে যেগুলো আমার খুবই কাজে লাগবে যেরকম এই চন্দনের বাটা তারপরে প্রদীপের গাছা কিছু পুষ্পপত্র তারপরে হচ্ছে গিয়ে ছোটো ছোটো বাটি তারপরে একটি ঘটও দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কেননা ওগুলো দিয়েই আমি ডেকোরেশন করেছি তো এখন আমি বানাচ্ছি ন্যাচারাল কাজল কলার ডোঙ্গাতে বেশ তেল দিয়ে এরকম প্রদীপের ওপরে ধরলে পরেই বেশ একটা কাজল তৈরি হয়ে যায় দেখো অলরেডি কাজল তৈরি হয়ে গেছে তো এইভাবেই তুমি ভাবো আদিম যুগের লোকেরা এইভাবেই কাজল বানাতো কত সুন্দর যাই হোক তো এখন হচ্ছে গিয়ে মিষ্টিগুলো তোমরা দেখে নিলে যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে অভিজিৎ ওকে সাথে করে নিয়ে গেছিলো মিষ্টির দোকানে যে কী কী মিষ্টি খাবে বলো তো ওই নিজের মতন চুজ করে নিয়ে চলে এসছে তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানকার যে ভিউটা রয়েছে আমি সাজিয়ে নিয়েছি মানে চারপাশে একটু ফুলটুলো দিয়ে দিয়েছি তো এই হচ্ছে গিয়ে খাবার দাবার আর সাথে আরও অ্যারেঞ্জমেন্ট তো সবার প্রথমে কী কী রান্না করেছি দেখিয়ে নিই এখানে আছে বেগুন ভাজা মাছ ভাজা স্যালাড আছে পাবদা মাছের ঝাল চিকেন আর চাটনি একদম শর্টকাট ওকে আমি বলেছিলাম যে পোলাও কিংবা ফ্রাইড রাইস কিছু করবো কি না কিন্তু ও বলল যে না কালকে যেহেতু পুরো হাবিজাবি খাওয়া হয়ে গেছে আমি ভাতই খাবো ঠিক আছে তো ভাতই করেছি ভেতো বাঙালি তো এবার আমি শুরু করছি নিয়ম তো নিয়মের ক্ষেত্রে সবার প্রথমে যে শিশিরের জল যেটা আমি কালেক্ট করেছিলাম সেটাকেই তোমাকে আমের পল্লব আর পাখার ওপরে দিয়ে নিয়ে ওর মাথায় প্রথমে শার্ট 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 বলতে হয় মানে এটা বেসিক্যালি একটা স্নান করানোরই সাবস্টিটিউট দেন চুলটা আঁচড়ে দিতে হবে মানে পুরো সাজানোর জন্য যেরকম আমরা করি স্নান করাই চুল আঁচড়ে দেই দেন যে কাজল পরাই মানে এটাকে এখন আমি কাজলটাকে পরিয়ে দেবো এই বা হাতের যে কিনি আঙ্গুল থাকে সেটাকে দিয়ে কাজলটা ওর বা চোখে এরকমভাবে পরিয়ে দিতে হবে না সরি ডান চোখে
দেন চলে আসবে মেন নিয়মটি, সেটা হচ্ছে গিয়ে বেলের কাঁটা। বেলের কাঁটা তিনটে হাতে নিয়ে মানে ডান হাতে করে তুমি মেঝেতে দাগ কাটবে, আর মুখে মুখে তোমাকে এই মন্ত্রটি বলতে হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সো বেসিক্যালি তোমাকে এই চারটে লাইন তিনবার বলতে হবে, আর এই বেলের কাঁটা দিয়ে এইভাবে আঁচড় কাটতে হবে মেঝেতে। তো আমার এখন ভাই ফোঁটা দেওয়া হয়ে গেছে, চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছি। এবার তুমি যদি ছোট হও তাহলে তো তুমি দাদার কাছ থেকে আশীর্বাদ নেবে, আর তুমি যদি বড় হও সেক্ষেত্রে তুমি তোমার ভাইকে আশীর্বাদ করে দেবে। সেক্ষেত্রে আমি আমার কাকাতো ভাইকে খুব মিস করছি, কারণ আমি প্রতিবারই দাদাকে আর ওকে একসাথে ভাই ফোঁটা দিয়ে থাকি। তো মণিদেবকে খুবই মিস করলাম। তো এইবার চলে এসছে আমার কাছে আরও অনেকগুলো গিফট। আজকে তো গিফটের পুরো ছড়াছড়ি। সো প্রদীপের গাছা তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, পুরো চকচক করছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই ঘর ফটগুলো সব কিছুই একদম নতুন। আর এরকম যদি আরও ব্লগ তোমাদের দেখতে পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সাইডের বেল আইকনটাকে প্রেস করে দিও। আর এই ভিডিওটিকে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, বন্ধুদের সাথে চাইলে পরে হোয়াটসঅ্যাপে শেয়ারও করে দিতে পারো। তো চলো তাহলে পরে আজকের মতো টাটা, পরের দিন আবার দেখা হবে।